Hi everyone, good morning, welcome back to a new vlog. Ajke hoche Tuesday 26th of July. আমি একলাই ব্লগটা স্টার্ট করছি কারণ কি গতকাল রাত্রিরে সানি বাড়ি চলে গেছিল, আজকে ওর অফিস আছে। তো আমি এই বাড়ি সামলাচ্ছি, ওই বাড়ি আমাদের মিস্ত্রির কাজ সামলাচ্ছে, তো দুদিক মিলে এইভাবেই চলছে। আজকে আমি বাড়িতেই আছি, কি করছি না করছি দেখাচ্ছি। আর পারলে আজকে আমাদের থালাইবার স্টার মানে আমার বাবা কালো চশমা পরে কেমন আছে সেটা দেখাবো। চলো আজকের দিনটাকে শুরু করা যাক। গুড মর্নিং, গুড মর্নিং। আমি এই বাড়িতে মানে আমি আমার বাড়িতে, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, আজকে মৌ এখানে নেই, মানে কালকে রাত্রিরে আমি এখানে চলে এসেছিলাম, মৌ ওই বাড়িতে মানে ওর বাড়িতে আছে। এটা এরকম অনেকদিন পরে হলো, মানে আমি মনে হয় লাস্ট যখন অফিসের কাজে ব্যাঙ্গালোর গিয়েছিলাম সেটাও কোভিড টাইমসের আগে, মানে 2018 তো হবে, দুদিন না তিন দিনের জন্য গিয়েছিলাম। তাছাড়া মানে আমার মনে হয় ফ্রম আমাদের বিয়ের ডেট থেকে, বিয়ে হওয়ার পর থেকে, মানে এটা মানে সেকেন্ড টাইম এরকম আলাদা আলাদা থাকছি, তো এটা অন্যরকম লাগে আর কি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে আমার, আমি এবার অফিসের জন্য রেডি হয়ে বেরোচ্ছি। বাড়ির সামনে দিয়ে কি সুন্দর মেট্রো যায়, মেট্রো চলে গেল মেট্রো। এটা হচ্ছে সেক্টর 5 এর টা টাটা। আজ বিকেলবেলা ছাদে যাব, তোমাদেরকে নিয়ে যাব। চান হয়ে গেছে আমার, এখন বাজছে 4:45, মানে 4:45, আর আমি এই ভিডিওটা এইভাবে শ্যুট করছি কারণ কি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমার অনেস্ট স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার রুটিন কি। অনেস্ট হেয়ার কেয়ার বলি, আমি শ্যাম্পু করে এলাম বা নর্মাল যখনই মাথা ভেজাই আমি এরকম করে এইরকম একটা দেখো কটন টাওয়েল আমি মাথায় বেঁধে নিই। এটা হচ্ছে একদম কটনের, মৌসো বলে একটা ব্র্যান্ডে পাওয়া যায়। এইটা পেছনে টাই করার একটা জায়গা আছে, এতে কি হয় চুলটা কটন মাটেরিয়ালেতে ড্রাই করলে বলে টেক্সচারটা ভালো হয়। তো আমার এমনি চুল এত পাতলা, তো আমার এইটা ভীষণই স্যুট করে, তো আমাকে আলাদা করে আর হেয়ার ড্রাই করে কোম করতে হয় না, সেই জন্য আমি এরম একটা পরে নিই। আর তারপর অটোমেটিক্যালি চুলটা যখন শুকিয়ে যায় আমি একটু সিরাম লাগিনি, দ্যাটস ইট। আর মোটা কোম্ব দিয়ে, দাঁড়াও মোটা কোম্ব দিয়ে তারপরে আমি জাস্ট হেয়ার ব্রাশ করে নিই, দ্যাটস ইট। এই হচ্ছে সিরাম, দেখতে পাচ্ছ না নিশ্চয়ই, আমার নিজেরটা আমি এখন এখানে আনতে ভুলে গেছি, মায়ের থেকে নিয়ে এলাম। মা একটা লরিয়েলে বোধহয় স্ট্রিক্স নাকি ইউজ করে। ভালো করে দেখো হ্যান্ড রাব করে নিলাম, হ্যান্ডটা একদম অয়েল হয়ে গেছে। এবারে জাস্ট নিয়ে এরকম জাস্ট ক্রিম ক্রিম, দ্যাটস ইট, এরকম এরকম করে জাস্ট করে দেবো, দিয়ে এইভাবেই ন্যাচারালি ড্রাই হতে দেবো। এবারে ফেসটা দেখাই, সব কিন্তু যাতে চুলে অ্যাবজর্ব হয়ে যায় ওরকমভাবে লাগিয়ে নেবে, এই জায়গাটা লাগাবে না। হয়ে গেছে আমার সিরাম লাগানো, এক্ষুনি আমি কোম করব না, আর একটু ড্রাই হয়ে যাবে তারপরে ওই মোটা ব্রাশটা দিয়ে কোম করব। এবারে ফেস দেখো, আমার মুখে এখন কিচ্ছু নেই, এই দিকটা দিয়ে দেখাই তাহলে বেটার বুঝতে পারবে। দেখো আমার মুখে এখন কিচ্ছু লাগানো, এই দিক দিয়ে দেখো মুখে এখন কিচ্ছু লাগানো নেই। এরপর দেখো, এটা আমি আগেও বলেছি আমি মুখে শুধু এটা ইউজ করি, আমি চান করার সময়ও মুখে ফেস সাবান একদমই ইউজ করি না, আমি ওই ফোমিং ফেস ওয়াশটাই আমার দিনে দুবার ইউজ করি আর চান করে উঠে এটাই। আর কইটুকু নেবো জাস্ট দেখো, এই দেখো জাস্ট এইটুকু, জাস্ট প্যাট করবে এমনি করে চোখের ওপরটা কপালটা। আর হালকা করে মাসাজ করবে, নয়তো খুব ঘাম হয় এটায়।
দ্যাটস ইট। আর কিছু লাগাই না, জাস্ট হালকা একটা লিপ বাম লাগিয়ে নেবো, সেটা নর্মাল নিভিয়া বা অন্য কোনো যা আছে আমার কাছে, এখানে এখন নিভিয়াই আছে ওটাই লাগিয়ে নেবো। দিস ইজ মাই অনেস্ট স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার রুটিন। আমি প্রচুর জল খাই আর লাকিলি ভালো স্কিন দিয়ে ব্লেসড, বিকজ মায়ের স্কিন ভীষণ ভালো, তো সেই জন্যে শুধু চুলটা পেলে ভালো হতো বা সেটা পাইনি। তো এটাই ছিল আমার অনেস্ট স্কিন কেয়ার আর আর হেয়ার কেয়ার রুটিন, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে। আমি এখন ছাদে এসেছিলাম, তোমাদেরকে বলেছিলাম বিকেলবেলা ছাদে নিয়ে যাব, কিন্তু আমি চাবিটা ঠিক খুঁজে পাচ্ছি না, ড্যাডি সব কোথায় রেখে দেয় কি জানি, এখানে নেই, এখানটাতেই থাকে বাট দেখছি না, এইটা নয়, যাই না দেখি জিজ্ঞেস করে আসি, যদি হয় তো ছাদে যাব, না তো কাল আমাদের ঠাকুরঘর। আচ্ছা তোমরা যদি আমার এই বাড়ির হাউস টুয়ার দেখতে চাও বা বাড়ির মানে কোথায় কী আছে দেখতে চাও, তাহলে তোমরা কমেন্ট করো প্লিজ, তাহলে আমি এখন এই বাড়িতে আছি, আমি তার একটা হাউস টুয়ার করবো। এই হচ্ছে মাম্মি টিভি দেখছে, আর এই জামাইরা যে অফিস থেকে এসে গেছে, চলে এসেছি, তার সেবা চলছে, এখানে মাম্মি তার জন্য পাস্তা বানিয়েছে, আলে বাবা লে খেতে পাইনি সারাদিন, আজ অফিসে নুডলস খেয়েছি, দেখিয়েছো সেটা ব্লক করেছো, বাহ তা কেন করবে। আর এটা হচ্ছে স্যুপ গরম হচ্ছে, আর আজকে ডিনারে কি আছে, আর ডিনারে আছে হচ্ছে আলু ভাজা, তার সঙ্গে টোস্টেড ব্রেড খাওয়া হবে, স্যালাডটা আমি বানাবো, আর এটা হচ্ছে মাংস। আমাদের বাড়িতে জেনারেলি চিকেনই হয় অন মোস্ট ডেজ, আমরা সবাই খেতে ভালোবাসি, মাটন মানে শ্বশুর বাড়িতে তো হয়ই না, এখানে তাও ড্যাডি আনলে মাম্মি ড্যাডি খায়, আর আলুর তরকারি মোস্টলি হয়। কালকে ডিনারে হচ্ছে পরোটা আর আলুর ছক্কা, বলে দিয়েছি কালকে ভেজ ডিনার, ঠিক আছে চলো এটা গরম করে দিই, স্যুপটা বার করি। এবারে পাস্তাটা গরম করতে দিই, যদিও ফ্রেশ পাঁচটা নাগাদই বানিয়ে গেছে, তাও ঠান্ডা হয়ে গেছে। আবার এক ফ্রেমে দেখছো আমাদের সাথে, আমি এই বাড়ি চলে এসেছি অফিস সেরে, দেখলে খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমাকে ফ্রেমে নিল, মানে আগে পেট পূজা, আগে পেট পূজা বহুত জোরসে খিদে পেয়ে গেছিল, আজ লাঞ্চটা ঠিকঠাক হয়নি, আর এখন মু কিছু অর্ডার করেছিল গ্রসারি আর এই সব, কালকে চিকেন পকোড়া বানাবো, তোমরা অনেকে রেসিপিটা চেয়েছো, তো ফাইনালি কালকে আমি ওটা শুট করে কালকের ব্লগে না পরশু দিনের ব্লগে তোমরা দেখতে পাবে, তো এই ব্লগটার পরের ব্লগটায় তোমরা সেই রেসিপিটা দেখতে পাবে। তোমরা অনেকেই অনেক দিন ধরে বলছিলে যে একটু চিকেন পকোড়ার রেসিপিটা দাও, যদিও আমি খুব ব্রিফলি একবার দেখিয়েছিলাম যেদিনকে আমাদের 1000 সাবস্ক্রাইবার্স হয়েছিল আর আমরা ওই এয়ারবিএনবিটাতে গেছিলাম, তখন একটুখানি দেখিয়েছিলাম, ওইটার ব্লগ তোমরা চাইলে দেখতে পারো, আর কালকে প্রপারলি দেখাবো সব ম্যারিনেশন টু ভাজা টু এভরিথিং। তো একটু বোনলেস চিকেন আনিয়েছি, আর এখন বিকেলবেলা যেহেতু সানির অফিস চলছে, এখনও এই বাড়ির থেকে অপারেট করছে, তো সেই জন্য একটু স্ন্যাক্স ট্যাক্স আনিয়ে রাখলাম, এবারে যেরকম যা হবে বানিয়ে বানিয়ে খেয়ে নেবো। তো আজকের ব্লগটা তাহলে আমরা এই অবধি রাখি, আজকের ব্লগটা এই অবধি, খুব ছোট ব্লগ হবে, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যে এখন দেখো আমি তো বেরোতে পারছি না, আমি সকাল থেকে নাইট এখন ডিউটিতে আছি আর কি, তো সেই যার প্লাস মানে অনেক আউটসাইড ইভেন্টসও হচ্ছে বাট আমি যেতে পারছি না, তো আমি ভেবেছি যে আর কি 3-4 দিন হয়ে যাক, বৃহস্পতিবার থেকে আমি বেরোবো, তো তখন থেকে তোমরা একটু কালারফুল ব্লগ দেখতে পারবে। আপাতত যেটা আজকে তোমরা দেখলে যে আমি ছাদে যেতে ট্রাই করছিলাম পারিনি, আমি চাবিটা খুঁজে কালকে ছাদ আরেকবার তোমাদের, চাবিটা তুমি জানো না কোথায়, না ওখানে ছিল না, দাদিকে জিজ্ঞেস করতে ভুলে গেছি, তো অ্যাকচুয়ালি আমি জানি কোথায় থাকে চাবিটা, তো যাই হোক হ্যাঁ তো সেটা হবে। আর আরেকটা কি, ও হ্যাঁ হাউস টুর, ইয়েস তোমরা যদি হাউস টুর দেখতে চাই দেখতে চাও যেমন জিজ্ঞেস করলাম, তাহলে কিন্তু কমেন্টসে লিখতে হবে, তাহলে এই বাড়ির হাউস টুর আমরা করে দেব, কারণ কি এখন আমার ক্যামেরাম্যান এসে গেছে তার প্রবলেম হবে না, সাবস্ক্রাইবটা করে দিও, আমি জানি যে এখন একটু ঘরোয়া টাইপের ব্লগস আসছে বাট ব্লগস তো আসছে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখতে ভুলো না, দ্য বং ট্রিপার্স, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই। প্যাকেজ এসে গেছে, ললিপপ
চিকেন মোমোস আছে একটু আমার কাছে মোমোস এগুলো কি এগুলো ইয়ে ফ্রোজেন এটা একটা কি ফ্রি দিয়েছে দেখছি বাহ জিঞ্জার গার্লিক পেস্ট কারণ কি আমার বানানোর টাইম নেই আর এই কয়েকটা যে সবজি লাগতো ভিন্ডি ভিন্ডিগুলো ভালোই দেখতে ভালো করলা বড় বড় ও ওয়াও অনেক কিছু ভিন্ডি ভিন্ডি তা কত ভিন্ডি অর্ডার দিয়েছো মর ভিন্ডি কি বাবারে এত ভিন্ডি অর্ডার দিয়েছো এরা 100-100 প্যাকেট করে রাখে তার মানে পাঁচটা পাঠিয়েছে না 500 গ্রাম আচ্ছা 250 করে প্যাকেট করে মানে 1 কিলো ভিন্ডি এটা বেশি দিয়েছে আমি এই 500 আনিয়েছিলাম আর ইশো ঠিক আছে চলো